রাজধানীর ব্যস্ততম সিগন্যাল বিজয় সরণি গুরুত্বপূর্ণ আটটি সড়ক এসে মিশেছে এই সিগন্যালে। প্রতিটি সড়কের মুখেই রয়েছে লাল সবুজ ও হলুদ বাতি, রয়েছে টাইম কাউন্টডাউন যন্ত্র। সবকিছু থাকার পরও সেখানে যানবাহন নিয়ন্ত্রণ হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। শুধু বিজয় সরণির সিগন্যালই নয়, এমন চিত্র রাজধানীর গুলশান বাদে প্রতিটি সিগন্যালই। ঢাকার দুই সিটি কর্পোরেশন এলাকায় সিগন্যাল পোস্ট থাকলেও বেশিরভাগে বাতি জ্বলে না, আবার দু একটিতে জ্বললেও সে অনুযায়ী গাড়ি চলে না। সব মিলিয়ে ১১০টি সিগন্যাল পয়েন্টের মধ্যে কতটি সচল রয়েছে তা বলতে পারবেন না কেউই। আর তাই ঢাকার রাস্তায় চলাচলকারী প্রায় ১২ লাখ গাড়ি নিয়ন্ত্রিত হচ্ছে ট্রাফিক পুলিশের হাতের ইশারায়। বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা ট্রাফিক সিগন্যাল বাতিগুলো কেবল রাস্তার শোভা বাড়ানো ছাড়া আর কোনো কাজে আসছে না। প্রচুর সমস্যা হয়, কারণ এক গাড়ি আর এক গাড়ি সিঙ্গেল বোঝা যায় না কোন দিকে যায়, কারণ এই কারণে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। গাড়িটা রানিং স্পিডে থাকে, ওটা হঠাৎ করে থামাইলে পিছনের গাড়ি ওটা ফলো না করলে পিছনের থেকে এটা ধাক্কা মারবো। সব জায়গায় যদি মনে করেন বাতি লাগাই তাহলে খুব সুন্দর হবে, এক কথা তাহলে আমরা গাড়ি চালা আরাম পাবো। ঢাকার সব গুরুত্বপূর্ণ মোড়ে ডিজিটাল ট্রাফিক বাতি লাগানোর উদ্যোগ নেওয়া হয় ২০০১ সালে। বিশ্বব্যাংকের ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের অধীনে ৬৮টি মোড়ে বাতি লাগাতে ব্যয় হয় ১৩ কোটি টাকা। আনুষঙ্গিক আর অবকাঠামো এবং প্রশিক্ষণ মিলিয়ে এই কাজে ব্যয় হয় প্রায় ২৫ কোটি টাকা। এই সিগন্যাল ব্যবস্থা কেনা এবং নিয়ন্ত্রণ কক্ষ ছিল সিটি কর্পোরেশনের হাতে, কিন্তু বাতি লাগানোর পর টানা এক মাসও তা মেনে যান চলাচল করেনি। এক পর্যায়ে অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়ে। ট্রাফিক বিভাগ বলছে ট্রাফিক সিগন্যাল অটোমেশনের যে উদ্যোগ নেওয়া হয় তা ইনস্টল করার পর ২০০৯ সালেই এটি ভেঙে পড়ে। পুলিশ এখন বাস্তবতার আলোকে ম্যানুয়ালি ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। শহরের অধিকাংশ মোড়ে কোনো ট্রাফিক লাইট লাগানোই হয়নি, তাছাড়া যেগুলো লাগানো হয়েছিল সেসবের অনেকগুলোই এখন অকার্যকর। সমগ্র ঢাকা শহরে ১১০টি পয়েন্টে অটো ট্রাফিক বাতির ব্যবস্থা করা হয়েছিল, তার ভেতরে একটি মাত্র গুলশান ২ সার্কেলে শুধু ওই ব্যবস্থাটি চালু রয়েছে, আর বাকি সমস্ত পয়েন্টেই ট্রাফিক বাতিগুলো অকেজো হয়ে আছে। সড়কে যে ট্রাফিক সিগন্যালে যে বাতিগুলো, এগুলো সিটি কর্পোরেশন স্থাপন করে এবং ওই সংস্থাই এটি মেনটেন করে। এটি নষ্ট হয়ে যায় আমরা তৎক্ষণাৎ জানিয়ে দিই, তারা প্রয়োজনে এটি রক্ষণাবেক্ষণ বা যা যা করার করে থাকে। গত দুই দশকে মোড়ে মোড়ে ডিজিটাল বাতি লাগানো, অবকাঠামো উন্নয়ন এবং ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে খরচ হয়েছে প্রায় ১৮৯ কোটি টাকা। এসব ট্রাফিক বাতি ও এর যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং কর্মীদের বেতন ভাতা বাবদ প্রতি বছর ঢাকা দুই সিটি কর্পোরেশনের খরচ হচ্ছে আরও প্রায় ৮০ লাখ টাকা করে। সিটি কর্পোরেশনের দাবি, যুগোপযোগী ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা গড়ে তুলতে পুলিশ বিভাগের সঙ্গে সমন্বয় করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কোথাও কোথাও এই ট্রাফিক সিগন্যালিং সিস্টেম কাজ করছে এবং যেখানে যেখানে কাজ করছে না এটাকে আরও যুগোপযোগী করে আমরা নতুন করে স্থাপন করে দেওয়ার উদ্যোগ নিয়েছি। আমাদের রাস্তার সাথে, আমাদের কালচারের সাথে স্লো ভেহিকেল, স্পিডি ভেহিকেল, অনেক ধরনের ভেহিকেল আছে, সব কিছুর সাথে সমন্বয় করে আমাদের এই এই সিগন্যালিং সিস্টেমটাকে এখানে আমরা অ্যাডপ্ট করবো আর কি। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন ট্রাফিক ব্যবস্থাপনার কারিগরি প্রস্তুতি ছাড়াই নেওয়া হয় স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি প্রকল্প, এই কারণেই কোনো সুফল ছাড়াই নষ্ট হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ। তো প্রজেক্ট একটা নেওয়াটাকেই আমরা বেশি সাফল্য মনে করি, কিন্তু এটা কতদিন পর্যন্ত টিকলো কিনা বা এটা কিন্তু আর কোনো আমরা ইভ্যালুয়েশন করা হয় না। ট্রাফিক লাইটের যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ হলো, এটা আমার ঢাকা শহরের জন্য উপযোগী কিনা সেটা স্টাডি না করে যারা এটাকে বাস্তবায়ন করলো এই দায়টা কিন্তু তাদের নিতে হবে। ট্রাফিক বাতির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা, অর্থ ও দক্ষতার অভাবে সুফল পাননি রাজধানীবাসী। শাহরিয়ার জামান দ্বীপ, এখন ঢাকা।